run, 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 run it up. Run, run, run it up. কেমন আছেন বৌদি? আপনার একটু খোঁজ নিতে এলাম। আসলে সারাদিন কাজের চাপে আপনার কথা খুব মনে পড়ে, কিন্তু ওই খোঁজ নেওয়ার সময় হয়ে ওঠে না। তো রাত্রিরে একটু টাইম পেলাম, তাই আপনার খোঁজ নিতে এলাম। এখানে কোনো প্রবলেম টবলেম হচ্ছে না তো? হ্যাঁ না। গুড 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 গুড। এই কেসটা থাকতে আপনার কোনো প্রবলেম হবে না। তা বাইরে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরে যেতে বলবেন না? ও ঘুমিয়ে পড়েছে। তাতে কি হয়েছে? আপনি তো জেগে আছেন, তাতেই হবে। দাঁড়িয়ে কেন? আয় আয় ভেতরে আয়। বাবা, দোস্ত একেবারে ঘুমিয়ে কাদা, খুব জোর ক্লান্ত করে দিয়েছেন মনে হচ্ছে না? থাক, ক্লান্ত মানুষ কি আর না ডাকাই ভালো। বলছিলাম কি, ও দুটো একটু এখানে রাখবো, কাল সকালবেলা আবার নিয়ে যাব। এই দাঁড়িয়ে রইলি কেন? রাখ রাখ রাখ, ওখানে রাখ। বৌদি একটা প্রশ্ন ছিল, বলছি গোলাপ ফুলকে টোল খাওয়া পাত্রে রাখলে কি মানায় না? না আমি জানি তো, আপনার জন্যে সোনার ফুলদানির আমি ব্যবস্থা করছি। আসলে এই মাথার ওপর আমার অনেকে লক্ষ্য করছে। হ্যাঁ, আপনি টেনশন নেবেন না, ব্যবস্থা করে দেব। কাল তোমার বর হাজতে যাবে সোনামণি, আর টগরকে বলে রেখেছি আমি হব তোমার প্রথম খদ্দের। সমুদ্রের ধারে রিসোর্ট বুক করা আছে জলেবি ভাই। আপনি এখন যান, অনেক রাত হয়েছে। তাড়িয়ে দিচ্ছেন বৌদি? বেশ ঠিক আছে, কাল দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিম। আচ্ছা দাদা, পুলিশ কি আসবে না? কতক্ষণ হয়ে গেল বলো তো? ঘুষ আর ঘুষি ছাড়া পুলিশ অন্য কোনো বিষয় পাত্তা দেয় না। ওদের এই সময় সম্পর্কে কোনো জ্ঞান নেই। একদম ঠিক বলে, ওই দেখ নাম করতে করতে এসে গেছে। আসুন স্যার, আপনাদের অপেক্ষাই করছিলাম। তা দাদা, এই যারা বলে যে এ পুলিশটা দেরি করে ঢোকে, তারা কিন্তু সব ভুল কথা বলে জানিস তো। একদম একদম একদম। তা ব্যাপারটা কি কি হয়েছে? ঋষভ বলে একটা ছেলেকে না বাড়ি থেকে তুলতে হবে। টেনশন করবেন না, ওর বাড়িতে অলরেডি দুপেটি মদ সাল্টিং করে দিয়েছে। আপনার কাজটা হলো শুধু এটা, ওকে এমন একটা কেসে ফাঁসাবেন যাতে করে ও ছ মাসের আগে গারদের বাইরে বেরোতে না পারে। সবই তো জানেন। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। হ্যাঁ আসুন।
ঋষভ বলে ছেলেটার বাড়িতে। আমরা তাহলে ভেতরে ঢুকে যাই। দাঁড়ান দাঁড়ান, ঢুকবেন তো, তার আগে আমার প্ল্যানটা একটু শুনে নিন। হ্যাঁ বলো। আমার এই ছেলেটা ঋষভের ঘরে করা নাড়বে, ঋষভ দরজাটা খুলবে, খুলতেই ও ঢুকে পড়বে। ঢুকতে না ঢুকতেই আপনারা ঢুকে গিয়ে ওদের দুজনকে অ্যারেস্ট করে নেবেন। আমার এই ছেলেটার বেলের বন্দোবস্ত আমি করে নেব, আপনি শুধু ঋষভকে একটা নন অ্যাভেলেবল কেস দেবেন। ঠিক আছে, চলো। চাপান করো। ঠিক আছে, তুমি এসো। বলো, এত সকাল সকাল আগমনের হেতু? দাদা, একটা দারুণ সুসংবাদ আছে। খবরটা আপনাকে না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছিলাম, তাই এত সকালে ছুটে ছুটে এলাম। কি সুসংবাদ? সঞ্জয় সিং কোন ডাক্তারের আন্ডারে আছে খবর পেলে? সেটা যদি জানতে পারা যায় তাহলে সেই ডাক্তারের কাছ থেকে সঞ্জয় সেনের মস্তিষ্ক বিকৃতির একটা সার্টিফিকেট নিতে হবে। এটা নিয়ে আপনি একদম টেনশন নেবেন না, সব লোক ফিট করা আছে, আর দুদিনের মধ্যে কাগজপত্র সহ খবরটা আপনার কাছে চলে আসবে। তাহলে আজকের সুসংবাদটা কি? সঞ্জয় সেনের ছেলে ঋষভের পাকাপাকি জেলে যাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। মিস্টার ভৌমিক, আমরা একটা অঙ্ক শেখাতে এসেছি। একটা অসম্পূর্ণ অঙ্ক ছিল, সেটা সম্পূর্ণ করতে। কোনো অঙ্ক শেষ হয়নি, এই দুটো স্টেপে আপাতত ইতি দিলাম, পরবর্তী স্টেপগুলোর জন্য তৈরি থাকবেন। সম্পন্ন হয়ে যাবে দাদা, তারপর রনি একদম একা টগরের জিম্মায়, আর টগর কে কি করতে পারে সবই তো আপনি জানেন। অসাধারণ কাজ করেছেন। আমি জানতাম দাদা আপনি খুশি হবে। কিন্তু তুমি এটা জানো না যে তুমি একটি আস্ত এডি। তুমি সাবধানে থাকবে। হ্যাঁ, এখন কি হলো? শোনো, তুমি কেশোদাকে বলে দেবে আমার পক্ষে আমার ঘরে এসব রাখা আর সম্ভব নয়। এখন নিয়ে যাচ্ছ যাও, এরপরে আমি আর অ্যালাউ করবো না। আপনি বিশ্বাস করুন স্যার, আমি আমি এসব কাজ করি না। এই ছেলেটা আর ওই চুপ, একদম চুপ, কোনো কথা না বলে সোজা থানা চল। চল
এবার মাথায় ঢুকলো? হ্যাঁ দাদা, ঢুকেছে। এসবে জেল হলে বাবার নাম আসবে, জানাজানি হবে। ওদিকে রনিও বস্তি ছেড়ে চলে যাবে, ফিরে যাবে। আসলে কি হয়েছে বলুন তো দাদা, ভেবেছিলাম আপনাকে খবরটা দিয়ে চমকে দেব, ব্লান্ডার হয়ে গেল। তাহলে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার চেলারা তো সব তোমারই মতো, ধরে আনতে বলে বেঁধে আনে। দেখো তোমার প্ল্যানিং মতো এতক্ষণে কাজ শুরু হয়ে গেছে। আমাকে একটু একবার যেতে হবে। কোথায় যাচ্ছ? ওদের থামাতে। কাজটা ফোনে করলে বোধ হয় আরো তাড়াতাড়ি হবে। দেখেছেন তো, মাথাতেই আসেন। আসলে আপনি রেগে গেলেন না, কেমন নার্ভাস নার্ভাস লাগে। ওরে সিঁড়ি দেন না, ওরে ধরবেন নিকো, ওরে সিঁড়ি দেন না, ওরে ধরবেন নিকো, ছেড়ে দিন ওরে। এটা আপনি কি করছেন স্যার? আপনি আপনি কাকে অ্যারেস্ট করছেন? না না, ও ও খুব ভালো ছেলে, ওইসব কাজ করেনি। পেটিগুলো আমার, একটা রাতের জন্য আমি এখানে রেখেছিলাম। আপনি একটু এদিকে শুনুন না। দুপুরবেলা তাহলে আমি থানায় যাচ্ছি। ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে আসো। এই আমার ব্যাপারে কি ভাবো আমি জানি না, তবে আমি তোমাকে নিজের দোস্ত ভাবি, দোস্ত। কোনো চোর পুলিশ গুন্ডা কোনো মাইকালাল তোমার গায়ে হাত দিতে পারবে না। আমি আমার ঘরে আর মত রাখতে পারবো না। ঠিক আছে, রেখো না, কিন্তু এই দোস্তের দোস্তানা নিজের এখানে রাখতে পারবে তো দোস্ত, না তাই না? সঞ্জয় চলো, এবার যেতে হবে তো। না না না, আমি যাব না। আপনারা কেন আমাকে যেতে বলছেন বলুন তো? আমি যাব না। আমাকে রনি এখানে থাকতে বলেছে, আমি এখানেই থাকব। আমি যাব না, আমি 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 যাবই না। কি হচ্ছে, আমাদের দেরি হচ্ছে তো? দাদা একটু অপেক্ষা করুন, উনি যাবেন। না না, আমি যাব না। সঞ্জয়ের ফোনে একটা ফোন করুন, রনির নাম করে। হ্যাঁ অলি, আমি এক্ষুনি করছি। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। অলি, সঞ্জয়ের ফোন তো সুইচ অফ বলছে। আমি যাব না। তাহলে বোধহয় চার্জ ফুরিয়ে গেছে। আপনি আপনি বলুন, আমার ফোনে ফোন করুন। আচ্ছা তাই করছি। দেখুন, এত দেরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। এই ধরো তো। না না না, আমি যাবো না, আমি যাবো না। আস্তে না, আমি যাবো না। আস্তে 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 না, আমি যাবো না। আস্তে না, আমি যাবো না। না আমি যাবো না, না আমি যাবো না। আমাদের যেতে হবে, চলুন। আমি যাবো না, আমি যাবো না।
যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না।